আজ বুধবার দ্বিতিয়া, মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি উত্তম মধ্য প্রকৃতির হিসেবেই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ বাংলা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের বারোই অঘ্রায়ণ বুধবার দ্বিতীয়া আর আজ দ্বিতীয় থাকছে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজ বুধবারের সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে আর সূর্যাস্ত বিকেল পাঁচটা তেইশ মিনিট চুয়ান্ন সেকেন্ড আজকে রাহুকাল দুপুর বারোটা ন মিনিট নয় সেকেন্ড থেকে দুপুর একটা সাতাশ মিনিট একান্ন সেকেন্ড আজ যেহেতু বুধবার আজ গণেশ বা গণপতি দেবতাকে পুজো করবার বিধি আছে শাস্ত্র অনুসারে তিনি হলেন অগ্রপূজ্য একই সাথে তিনি সংকট মোচন ও সর্বশোক হন্তা তাই আজ বুধবার ভগবান গণেশের পুজো করলে জীবন থেকে সমস্ত বাধা কষ্ট রোগ দারিদ্র দূর হয়ে যায় আজ স্নান সেরে শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে গণেশদেবকে ফুল ধূপ দ্বীপ কপূর রলি মুলি লাল চন্দন মোদক ইত্যাদি অর্পণ করুন পূজা করুন আরতি করুন আর অঙ্গনপত নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আজ মকরাশির ভাগ্যমিটার বলছে সিক্স আউট অফ টেন ছোট দু একটা সমস্যা আজকে থাকবে কিন্তু ভাগ্য কিন্তু দিনের শেষে আপনার সাথেই থাকতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে আর কর্মজীবনে একটু সতর্ক হয়ে চলুন না দেখবেন গোটা দিনটা গোটা দিনটা সাবলীলভাবেই অতিবাহিত হতে চলেছে বাড়িতে বা কাজের জায়গায় কায়িক পরিশ্রম বেশি করার চেষ্টা করবেন না বরং একটু ব্যায়াম একটু যোগ অভ্যেস করার চেষ্টা করুন তাহলে দেখবেন শরীর আর মন খুব তরতাজা থাকবে আজকে পেশার জগৎ এবং আর্থিক দিক যথেষ্ট ভালো হিসেবেই অতিবাহিত হবে যে কাজের জায়গায় আপনি আছেন সেখানে থেকে আরও উন্নতি করার অর্থাৎ সফলতা পদোন্নতি মাইনে আরও উন্নতি করবার জন্য ক্ষেত্রগুলো সাজানো আছে আপনি শুধু মাথা ঠান্ডা করে বাদ মধ্যে না জড়িয়ে পরিস্থিতিটাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করুন সেই ক্ষেত্র এমন একটা জায়গা আনবে যাতে আগামীতে উন্নতির পথকে আরও সুগম করছে আর আর্থিক দিক অনেকগুলো ক্ষেত্র তৈরি হবে যেখান থেকে আপনি সততার সঙ্গে অর্থ রোজগার করতে পারবেন অনেক দিনের আটকে থাকা টাকা অনেক চেষ্টা করেছেন আনতে পারেননি সেখানে খুব সহজেই আপনি কিন্তু টাকাটা উদ্ধার করতে পারবেন তবে হ্যাঁ ব্যয়ের দিকে একটু সতর্ক থাকবেন অন্তত দামি কোনো জিনিস দুম করে কেনার চেষ্টা করবেন না পারিবারিক ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন অন্তত জ্যাঠা কাকা দাদা এই দুঃসম্পর্কের কাছের আত্মীয়রা আপনারা কিন্তু ক্ষতি সাধন করতে পারে সম্পত্তি নিয়ে একাধিক জটিলতা তৈরি হতে পারে সেক্ষেত্রে একটা বিশেষজ্ঞ মানুষের পরামর্শ করুন সেক্ষেত্রে একটা বিশেষজ্ঞ মানুষের পরামর্শ গ্রহণ করতে হবে যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত আছো তারা আজকে কিন্তু যথেষ্ট ভালোভাবেই কাটাতে পারবে অনেকগুলো জায়গায় পরীক্ষার ক্ষেত্রে সফল হতে চলেছ আর বাইরের কাজের ক্ষেত্রেও মানে হায়ার স্টাডি সেক্ষেত্রেও কিন্তু পথ অনেকটাই সুগম যারা রাজনীতির ক্ষেত্রে আছেন তারা আজকে জনসংযোগ দারুণভাবে বাড়িয়ে তুলতে সক্ষম হবে প্রেমের ক্ষেত্রে আজ দিনটি যথেষ্ট ভালো নতুন সঙ্গীকে পড়ার নতুন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য আজকের দিনটি সত্যি সত্যিই ভালো বরং দুজন একটু এক জায়গায় বসুন আগামী পরিকল্পনাগুলোকে আরও সমৃদ্ধ করতে আপনারা সচেষ্ট হবেন আর আপনারা সাজানো গৃহগণ সেখানকার অ্যাটমোসফিয়ারও সুন্দর হবে ছোটোখাটো দু একটা ব্যাপারে মতান্তর থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে আজকের বন্ধন আরও সমৃদ্ধ হবে শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ থাকলেও তারা কিন্তু কেউই শক্তিশালী হচ্ছে না কাজে কাজেই দিনটি যথেষ্ট ভালোভাবেই কাটতে চলেছে নমস্কার